আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জামশেদ মজুমদার সদর চট্টগ্রাম থেকে এখন সিলেটে আছি। আপনারা আমাকে দেখেছেন, আমি সিলেট কোম্পানিগঞ্জ আমরা 5 নং রনিক একদম ইন্ডিয়ার বর্ডার কাছে গিয়েছিলাম। তারপর আমরা গতকালকে গিয়েছিলাম সিলেট সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে, যেখানে কেউ ত্রাণ নিয়ে এখনো পৌঁছায়নি। আজকে আত্তাকোয়া মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের ভাইদের সহযোগিতা নিয়ে আজকে আমরা ওই যে একটা নৌকা ভোজাই করেছি, ওখানে 380টা প্যাকেট আছে। ওই যে নৌকা ভোজাই হয়েছে, ওটা দেখাও, নৌকা জুম করো, হ্যাঁ ফুল জুম, ছোটো ভাই তোমাকে বসে যাবো, হ্যাঁ দেখা যাচ্ছে, আসো, ওই নৌকাটা ভোজা হয়ে গেছে, হ্যাঁ নেহার দিকে আসো, ওই নৌকাটা ভোজা হয়ে গেছে, ওখানে 380টা প্যাকেট চলে যাবে সিলেট কানাইঘাট উপজেলার পাগু অঞ্চলে। এখন যে নৌকাটা লোড হচ্ছে, এই নৌকাটা যাবে ইনশাআল্লাহ সিলেট একই উপজেলা কানাইঘাট উপজেলার গোয়ালজুর এলাকায় যাবে ইনশাআল্লাহ। আমি আমার পরবর্তী প্রজেক্ট আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা যে টাকা এ পর্যন্ত পাঠিয়েছেন, আমি যে কটা পেজে লাইভ করেছি আমি বলে দিচ্ছি, বিকাশের এজেন্ট নাম্বার, যে নাম্বারে আপনারা টাকা পাঠিয়েছেন 01310774246, নগদের এজেন্ট নাম্বার 01718177365, এবং ব্যাংকের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টটা, অ্যাকাউন্ট নেম এমডি নূর হোসেন, হিসাব নম্বর হচ্ছে 2050202020, মানে 50 পর হচ্ছে 2020203555717, টাইটেলে আছে, কেমন পাহাড়তুল ইসলামী ব্যাংক লিমিটেড বাংলাদেশ, আচ্ছা ব্রাঞ্চ। আমি এই পর্যন্ত এই সবগুলো বিক্যাশ অ্যাকাউন্ট মিলে 84 লক্ষ টাকা পেয়েছি আপনাদের কাছ থেকে, যেখান থেকে এখানে কিছু, এখানে 1 কেজি খেজুর, 1 কেজি গুড়, 1 কেজি চিড়া, 1 কেজি মুড়ি, 5টা খাবারের স্যালাইন, 5টা মোমবাতি, একটা ম্যাচ লাইট আছে। আমার পরবর্তী যে প্রজেক্টটা সিলেটে ঢুকবে ইনশাল্লাহ 4টা কভার ভ্যান হবে, আল্লাহ যদি বাঁচায় বিইজনিল্লাহি তাআলা, 5000 পার্সেল হবে, প্রতি পার্সেলে 5 কেজি চাল থাকবে, 3 কেজি আলু থাকবে, 1 কেজি মসুরের ডাল থাকবে, 1 কেজি লবণ থাকবে, 1 লিটার তেল থাকবে, 1 কেজি পেঁয়াজ থাকবে, 1টা সাবান থাকবে। এই এটার সাথে যদি আরও কোনো কিছু অ্যাড করা যায় সেটা আমরা অ্যাড করে দেবো। আমাদের হাতে আর 1-2 দিন আছে প্যাকেজ করার জন্য সময়, প্যাকেজিং চলতেছে। এখানে প্রায় 40 লাখ থেকে একটু বেশি হতে পারে বা কম হতে পারে, এটা পরবর্তী প্রজেক্টটা ঢুকবে। কারণ আমরা সব দিকে গুড় চিড়া মুড়ি শুকনো খাবার দিচ্ছি, এখনও অনেক অঞ্চল আছে যেখানে শুকনো খাবারই প্রযোজ্য, কিন্তু কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু হয়েছে, কেমন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, আল্লাহ আশ্রয় সবাইকে, সেই এলাকাগুলোতে এখন অত্যন্ত জরুরি হয়ে গেছে তাদের চাল ডাল নিত্য প্রয়োজনীয় টুকটাক সামান্য কিছু, কেমন। তো আমরা আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে সিলেটে এই 5000 পরিবারের জন্য এটা পাঠানো, আর কুড়িগ্রামে যারা বানভাসী আছেন অসুবিধায় তাদের জন্য ইনশাআল্লাহ চেষ্টা আছে। আপনারা 22 জুন 2022 থেকে নিয়ে 30 জুন 2022 পর্যন্ত সহযোগিতার হাত বাড়া রাখতে পারবেন। জাযাকুমুল্লাহ খাইরা, ওয়া সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সমস্ত 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 আর আজকে পুরো এই পুরো দুই বড় বড় এটা ইঞ্জিন চালিত নৌকা, এই পুরো এদিকে তাকাও, এই পুরো ট্রাকে করে যে ত্রাণ আসছে এটা আজকে পুরোটা লিড দিবে আমাদের কালাম ভাই, আল্লাহ ওনাকে হেফাজত করুক, এবং উনি যেই প্রতিষ্ঠানের জন্য কাজ করতেছে আত্তাকোয়া মসজিদ এবং ইসলামিক সেন্টার, আল্লাহ তাআলা সেটা কবর প্রদান করুন। আমি আজকে 3-4 দিন থেকে এখানে আছি, কেমন। তো আমার ওই পরবর্তী প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আই হ্যাভ টু গো। তো ইনশাআল্লাহ আমি দেখি আজকে বা কালকে আমি একটু অঞ্চলে যাবো, আজকে অথবা কালকে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ তাআলা এগুলো আত্তাকোয়া মসজিদে আপাতত ওনারা একদম দুর্গম এলাকা যায়। জাযাকুমুল্লাহ খায়ের, আজান হচ্ছে, আর কথা বলতে পারছি, সালাম আলাইকুম।